সিলেট রেলওয়ে স্টেশনের উপবন এক্সপ্রেস ট্রেনের বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নাশকতার উদ্দেশ্যে অবরোধকারীরাই আগুন লাগাতে পারে বলেও সন্দেহ তাদের। বুধবার রাত 9:30টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রেনের কয়েকটি সিট পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের খবর পেয়ে সিলেট রেল স্টেশনে যান রেলওয়ে পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম। তিনি বলেন, দেশব্যাপী বিরোধী দল অবরোধের ঘোষণা দিয়েছে, তারা দেশের বিভিন্ন স্থানে আগুন দিচ্ছে। এরই অংশ হিসাবে হয়তো তারা সিলেটেও ট্রেনে আগুন দিয়েছে বলে মনে করি। ট্রেন হয়ে ঢাকা থেকে আসে এবং রাতের বেলা 11:30টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এটি 1 নম্বর প্ল্যাটফর্মে ছিল। এটা কিছুক্ষণ আগে আমরা এখানে এনেছি 9টার দিকে। এখানে আনার রাখার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ভিতরে আগুন দেখতে পাই। দরজা বন্ধ ছিল, আমাদের আরএনবি ডিউটি করছিল। আমাদের প্ল্যাটফর্ম পার্টি দেখছেন আমরা যে বড় একটি স্টেশন, অনেকগুলো ট্রেন এখানে দাঁড়িয়ে থাকে। ডিউটিরত অবস্থা হঠাৎ করে আগুন দেখে, এরপরে তারা আমাদের লোক এবং ফায়ার ব্রিগেডও চলে আসে। বাই দিস টাইম আগুনটা নিভিয়ে ফেলায়। 17টি চেয়ার পড়েছে, এটা অন্য ধরনের বড় কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে আমার ধারণা। রেলের টেকনিক্যাল পার্সন আছেন, তারাই বলতে পারবেন যে আসলে ক্ষতির পরিমাণটা কি। উপবন ট্রেনে আগুন লাগার কিছুক্ষণ পর আরেকটি ট্রেনে সিলেটে আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, যারা ঘটনাটি ঘটিয়েছে তারা খুবই খারাপ কাজ করেছে। আমি আশা করি আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতই তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেবে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসএনপির পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফ বিপিএম। তিনি গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত আমরা যা দেখলাম তাতে অবশ্যই নাশকতা, এটা আবার অগ্নিসন্ত্রাসের আরেকটা রূপ। ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার রাত 11:30টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিএনপি যে একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে আজকেই তার প্রমাণ হচ্ছে।